অনুষ্ঠানটো আমি আগবঢ়াই নি আছো। এতিয়া আজি যোৱা বছৰ লক্ষ্মী পূজা লক্ষ্মী পূর্ণিমা লিচুবাৰী আৰ্থিকভাৱে দুৰ্বল ইয়াৰে অভিভাৱক আৰু আমি সদায় আমি মিটিং সভা আমি পাতিয়ে থাকোঁ, কিন্তু আমাৰ যিবোৰ তেখেতসকলৰ যোগেদি আমি অতি কম সময়ৰ ভিতৰতে আমি দুঘণ্টাৰ ভিতৰত আমি আজি আমি আগতে আমাৰ অনুষ্ঠানৰ ভাগ আছিল পৰিচালনা কৰা হৈছিল আগলাগিছে আমাক এয়া মুখ্যমালকৰ আগত, কাৰণ তেওঁলোকৰ অবিহনে অনুষ্ঠানটো চলোৱা কিমান প্ৰথমে এই অনুষ্ঠানটি আগবঢ়িবলৈ আগবাঢ়িছোঁ, যদি কিবা ভুল ভ্ৰান্তি হয় ক্ষমা কৰিব। এতিয়া আছে আমাৰ কাৰ্যসূচী মন্ত্ৰী প্ৰজ্বলন, আৰু মন্ত্ৰী প্ৰজ্বলন কৰিব নীতিন ভঙীয়া ডাঙৰীয়া, লগতে মন্ত্ৰী মহন্ত বাইদেউ। জগতৰে প্ৰাণ তুমি দিছো, তুমি আল্লাহ, তুমি ভগৱান, এ বিশ্বহংকাৰ তোমাৰে স্বজনাত, সকলো জীৱকে তুমি কৰিছা পালন, তুমি কৰুণাময় জগত। অনুষ্ঠিত হোৱা এই এনে এটা পবিত্ৰ অনুষ্ঠানত সকলোকে মই সেৱা জনাইছোঁ। কণ কণ মহাৰা কন্যাসকলো মই মৰম আৰু স্নেহ যাচিছোঁ। গতিকে এনেকুৱা এটা এই সংগীতময় সৌজন্যত ইয়াত যি এই অনুষ্ঠানটো আজি অনুষ্ঠিত হ'বলৈ গৈছে, গতিকে এইখিনিৰ মাধ্যমেদিয়ে আমাৰ কণ কণ মইনাহঁতক তেওঁলোকৰ প্ৰতিভা বিশেষকৈ সংগীত জগতৰে হওক বা অন্যান্য সাংস্কৃতিক জগতৰ হওক তেখেতলোকে প্ৰৱেশ কৰিবলৈ এটা সুবিধা পাব, আৰু যিসকল ব্যক্তিৰ প্ৰচেষ্টাত এই অনুষ্ঠানটো অষ্টদশ আজি উপনীত হৈছেহি সেইসকলৰ সকলোকে মই হস্ৰদ্ধ প্ৰণাম যাচিছোঁ আৰু সোঁৱৰিছোঁ। আৰু এই অনুষ্ঠানটোৰ যিটো লক্ষ্য আৰু উদ্দেশ্য আছে সেইটো যাতে ভৱিষ্যতে সফলতাৰে সম্পন্ন হয় তাকে কামনা কৰি মই এই মন্ত্ৰী বলো অনুষ্ঠানৰ লগতে এষাৰ বক্তব্য আগবঢ়াইছোঁ। কাৰ্যসূচীৰ মতে এতিয়া সভা উদ্দেশ্য ব্যাখ্যা সভা উদ্দেশ্য ব্যাখ্যা কৰিব। আজি 18তম প্ৰতিষ্ঠা দিৱস সংগীতম স্বেচ্ছাসেৱী সংগঠনৰ আজি প্ৰতিষ্ঠা দিৱস। সভাপতিক
সকল আর সংগীতম স্বেচ্ছাসেবী সংগঠনের জড়িত সদস্যসকলের উপস্থিতি আজি এই কার্য অনুষ্ঠিত করা হয়েছে। বিশিষ্ট অতিথিসকল নিমন্ত্রণ করা হয়েছে যাতে এই অনুষ্ঠানটি ভালকে চলি থাকে আর আগলে ভাল কর্মে সমাজত আগবাড়ি যাব পারে আর ভাল কর্ম করব পারে। La 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 la.
জিলা স্বেচ্ছাসেবী অনুষ্ঠান সংগীতমৰ আজিৰ বক্তৃতা অনুষ্ঠানৰ প্ৰতিষ্ঠা দিৱসৰ বক্তৃতা অনুষ্ঠানৰ সভানেত্ৰী মহোদয়া মঞ্চত উপবিষ্ট বন্তি পৰ্যালক সঙীয়া ডাঙৰীয়া বিশিষ্ট অতিথি হিচাপে ইয়াত উপবিষ্ট থকা সূৰ্য গগৈ ডাঙৰীয়া এইখন নামটো কি কৈছিলে ইজত আৰু অঞ্জুমণি শইকীয়া প্ৰমুখ্যে মোৰ সন্মুখত উপবিষ্ট আজি অনুষ্ঠানৰ শোভা সুধিবৃন্দ আজি সংগীতমৰ প্ৰতিষ্ঠা দিৱস এটা সুন্দৰ অনুষ্ঠান সংগীতম আজি নহয় আজি অষ্টাদশ হ'ল মানে ১৮ সংখ্যক আজি প্ৰতিষ্ঠা দিৱস এই ১৮ বছৰে সংগীতমে কি কৰিছে সেইখিনি আমাৰ জ্ঞাত কাৰণ জন্মলগ্নৰ পৰাই মই জড়িত আছিলোঁ যদিও মাজে মাজে মই নাই কিন্তু জন্মলগ্নত আছিলোঁ আৰু তাৰ আগতেও মই সংগীতমৰ সভানেত্ৰী ৰীণা বৰুৱাক মই ভালকৈ জানো তেওঁ মইনাসকলৰ কাৰণে আমাৰ সেউজ মইনা পাৰিজাততো তেওঁ গৈছিলে মইনাসকলৰ কাৰণে তেখেতে যথেষ্টখিনি কাম কৰিছে আগতেও আৰু সেই সুবাদতে তেখেতে বোধহয় এই সংগীতমৰ সৃষ্টি কৰিছিলে মূলতে যদিও সংগীতম সংগীতৰ কাৰণে আছিলে পিছলৈ কিন্তু কেৱল সংগীততে সীমাবদ্ধ হৈ থকা নাই সেইটো আমাৰ ৰীণা বৰুৱাৰ এটা কৃতিত্ব বুলি ক'ব লাগিব আজি মোক এই অনুষ্ঠানটো উদ্বোধন কৰিবলৈ মাতিলে আজি এই অনুষ্ঠানটোত এটা বিশেষ কাৰ্যসূচী দেখিছোঁ এটা বক্তৃতা অনুষ্ঠান আছে আৰু লগত মইনাসকল ইয়াত সন্নিৱিষ্ট কৰিছে গতিকে এইটো এটা ভাল লক্ষণ আমি মইনাসকল ভিতৰলৈ অহা তেতিয়াহে শুনিবা
মইনাসকলক লৈ কাম করা এটা এতিয়া সঁচাকৈ অতি প্রয়োজনীয় হয়ে পড়েছে। বর্তমানের সামাজিক প্রেক্ষাপটত আমি শিশুর কারণেই কাম করব লাগিব। আমি যেনিয়ে চাওঁ সমাজখন উচ্ছৃঙ্খল আর সমাজত যিবোৰ বিভীষিকার সৃষ্টি হয়েছে আমি সেইখিনি প্রত্যাহ্বান জানাবলৈ শিশুসকলের মাজেদিহে পাৰিম। আমি যদি আজি শিশুসকলক উপযুক্ত ধরনে আমি যদি তেওঁলোকৰ ব্যক্তিত্ব বিকাশ কৰি নিনো, আমি ডাঙৰসকলে বা অভিভাৱকে শিক্ষকসকলে তেওঁলোকৰ যি জন্মগত প্ৰতিভাক যদি আমি আজি বিকশিত কৰি নতুলো, তেতিয়াহলে কিন্তু আমাৰ জাতি বা আমাৰ দেশৰ ভৱিষ্যত কিন্তু মানে বৰ ভাল নহব। গতিকে আমি তেওঁলোকক আগবঢ়াই দিব লাগিব। মই মইনাসকলক প্ৰথমে এটা কথা কওঁ, তোমালোকে আগবাঢ়ি যোৱাৰ প্ৰেক্ষাপটত তিনিটা কথা মনত ৰাখিব লাগিব। মা, এই মা শব্দটোৰ তিনিটা অৰ্থ। মা মানে নিজৰ মা জননী, মা মানে মাতৃভূমি, আৰু মা মানে মাতৃভাষা। এই তিনিটা তোমালোকৰ বুকুত লৈ ল'ব লাগিব। কাৰণ আমি নিজৰ মা, যিজনী মায়ে আমাক জন্ম দিলে, ডাঙৰ দীঘল কৰিলে, আমাৰ শুৱনে খাৱনে যিগৰাকী মাৰ অবিহনে আমাৰ কোনো কামেই সম্পূৰ্ণ নহয়, সেইগৰাকী জন্মদাত্ৰী আইক আমি সৰুৰে পৰা শ্ৰদ্ধা কৰিব লাগিব। তাৰপিছত আমাৰ জন্মভূমি, যিখন ঠাইত আমি আজি জন্ম লৈছোঁ, যিখন ঠাইত আমি আছোঁ, আমি সেই ঠাইখন অৱহেলা কৰিলে নহ'ব। আমি আজি ক'ৰবালৈ গ'লে আমি নিজকে পৰিচয় দিম, আমি অসমীয়া। আমি যেতিয়া অসমীয়া বুলি নিজক ক'ব লগা হয়, তেতিয়াহ'লে অসমীয়াৰ উন্নতিৰ কাৰণে, অসমৰ উন্নতিৰ কাৰণে আমি কিন্তু প্ৰাণ দিব লাগিব। আমাৰ কবি সাহিত্যিকসকলেও কৈ গৈছে, দেশ বুলিলে নেলাগে আদেশ, আমাক আদেশ নেলাগে, দেশৰ কাৰণে আমি মৃত্যু পৰ্যন্ত বলিদান দিবলৈ, আমাৰ নিজক বলিদান দিবলৈ আমি পিছ হুহুব নালাগিব। তাৰপাছত আহিলে আমাৰ মাতৃভাষা, আমি মাতৃভাষাটো জানিবই লাগিব। আমি লাগে আৰু বহুত ভাষা জানো লাগে, কিন্তু আমাৰ মাতৃভাষাটো আমি প্ৰথম জানিব লাগিব। এইকাৰণেই আমি মাতৃভাষাৰ যোগেদিহে অন্য ভাষা শিকিব পাৰিম। প্ৰথম যদি আমি মাতৃভাষাটো ভালদৰে জানো, তেতিয়া অন্যান্য ভাষাবিলাক আয়ত্ত কৰাত আমাৰ সহজ হ'ব। কিন্তু আমি যদি মাতৃভাষাটোকে ভালকৈ নাজানো, মাতৃভাষাটো আমাৰ অসমীয়া মাতৃভাষাটো ইমান সুন্দৰ, আমাৰ নিজৰ গোষ্ঠীগত ঢেৰ ভাষা থাকিব পাৰে, আমি সেইবোৰ আমিতো জানিমেই, কিন্তু আমাৰ সমূহীয়া যিটো মাতৃভাষা অসমীয়া, আমাৰ ইয়াত জাতি জনগোষ্ঠী সকলোৱে যিটো কথা কয় অসমীয়া ভাষা, সেই ভাষাটো কিন্তু আমি সকলোৱে জানিব লাগিব। বাহিৰলৈ গ'লে আমাক সুধিব, তুমি ক'ৰ পৰা আহিছা? অসমৰ পৰা আহিছোঁ। এটা বিহু গোৱা, অসমৰ জাতীয় সংগীত, জাতীয় গীত, গতিকে আমি বিহু গাব লাগিব। ঠিক তেনেকৈ তোমালোকৰ ভাষাটো কোৱা, আমি অসমীয়া ভাষা ক'ব লাগিব। আমাৰ জনগোষ্ঠীয় যি ভাষাই নাথাকক, এতিয়া আমি আহোম জনগোষ্ঠী, আমাৰ টাই মংগোলীয় ভাষা আছে, আমি সেইটো কথা ক'লে তাত হয়তো সেইটো শোভা নাপাব, কাৰণ আমি এতিয়া বৰ্তমান অসমীয়া, আমি জাতিটো আমাৰ হয় কিন্তু আমি অসমীয়া, গতিকে আমি অসমীয়া বুলি পৰিচয় দিব পাৰিব লাগিব। সি লাগে অন্য ভাষীয়ে হওক, আমাৰ ইয়াত নানান ভাষী মানুহ বাস কৰে। এখন ফুলনিত যেনেকৈ বহুত ফুল ফুলি থাকিলে ফুলনিখনৰ সৌন্দৰ্য বৃদ্ধি হয়, ঠিক তেনেকৈ আমাৰ অসমত আমি নানা জাতি জনগোষ্ঠী ইয়াত বাস কৰিছোঁ আৰু সকলোকে লৈ আমি অসমীয়া। আমাৰ কৃষ্টি আছে, আমাৰ সংস্কৃতি আছে, আমি আটাইতকৈ চহকী জাতি, কিন্তু আমি সেইখিনি কিন্তু আজি আমি বুজি পোৱা নাই। আমি সদায় লোকৰটো অনুকৰণ কৰিবলৈ গৈ গৈ নিজক আমি হেৰুৱাই পেলাইছোঁ, নিজক আমি পাহৰি গৈছোঁ। গতিকে আমি সেইখিনি হ'বলৈ দিব নালাগিব। মই কণমানিহঁতক কওঁ, সৰুৰে পৰাই তোমালোকে এই তিনিটা বস্তুক যথেষ্ট সন্মান কৰিবা, নিজৰ মা, নিজৰ মাতৃভূমি আৰু নিজৰ মাতৃভাষা। তাৰপাছত তোমালোকৰ যিখিনি প্ৰতিভা, তোমালোকে কোনোবাই গান গাব জানা, কোনোবাই নৃত্য কৰিব জানা, কোনোবাই খেলিব জানা, এই সকলোবিলাক প্ৰতিভা তোমালোকে কিন্তু লৈ আহিছা অন্তৰত। যাৰ যি প্ৰতিভা সেইমতে কিন্তু আগবাঢ়িবলৈ অভিভাৱকসকলেও দিব লাগে। আমি যদি জোৰ কৰি তুমি এইটোহে কৰা বুলি যদি কোনোবা এডলা আৰ্টত খুব ভাল, তাক যদি কৈ পেলাই তই ডাক্তৰে হ'ব লাগিব, এইটোহে পঢ় এনেকৈ কৰিলে নহ'ব। আজিকালি সকলোৰে মান্যতা আছে, আমি সকলো যিয়ে বিষয় নলওঁ, যিয়ে হ'বলৈ নিবিচাৰোঁ, ভালকৈ হোৱাটোৱে আটাইতকৈ ভাল, ভাল হোৱাৰ কোনো মৰণ নাই। গতিকে আমি সেইখিনি বিকশিত হ'বলৈ দিব লাগিব। সৰুকালতে অভিভাৱকসকলে সহযোগিতা কৰিব লাগিব। আৰু এটা লাগিব,
সমন্বয়, এই সমন্বয় ভাষা সাহিত্য সংস্কৃতিটো সমন্বয় থাকিবই, কিন্তু আমাৰ নিজৰ মাজত আমি ইটোৱে সিটোক ভাল পোৱা, একেলগে আমি যোৱা, এই যে মইনাবাৰীত হৈছে, ইয়াত যে তোমালোক বহুতো লোক ইয়াত একেলগে গোট খাইছা, এইটো সমন্বয়, এইটো ভাল। ইয়াত তোমালোকে বেলেগ বেলেগ জাতিৰ পৰা আহিছা, কিন্তু তোমালোকে একগোট হৈ মইনাবাৰী যাত তোমালোকৰ শিশু বিকাশ কেন্দ্ৰটো নাম হ'ল জ্ঞানদীপ, হয়নে? জ্ঞানদীপ। গতিকে তোমালোক ক'ৰ ল'ৰা ছোৱালী? জ্ঞানদীপৰ। তুমি লাগে বঙালী ভাষীয়ে হোৱা, তুমি লাগে হিন্দী ভাষীয়ে হোৱা, তুমি লাগে অসমীয়া ভাষীয়ে হোৱা, কিন্তু তোমালোক জ্ঞানদীপ মইনাবাৰী জিলাৰ ল'ৰা ছোৱালী, আৰু তোমালোকে জ্ঞানদীপ মইনাবাৰী জিলাৰ যোগেদি নিজৰ বিকাশ সাধন কৰিবলৈ আগবাঢ়িছা। এই ক্ষেত্ৰত আমাৰ ৰীণা বৰুৱে সঁচাকৈ এটা ডাঙৰ পদক্ষেপ ল'লে, কিন্তু ৰীণা বৰুৱে অকলে এই কাম কৰিব নোৱাৰিব, ইয়াৰ যিসকল আগবাঢ়ি আহিব লাগিব তেতিয়াহে কিন্তু এই কাম সফল হ'ব। তাৰ আগতেও ক'ভিডৰ সময়তো ৰীণা বৰুৱে এই ছাত্ৰ ছাত্ৰীসকলক কেনেকৈ পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন হৈ থাকিব লাগে এই ইত্যাদি ইত্যাদি ক্ষেত্ৰত মোকো লৈ আহিছিলে। আমি ক'ভিডৰ সজাগতা সম্পৰ্কে ইয়ালৈ আহিছিলোঁ, গতিকে তেওঁ এইখিনি কাম আগভাগ লৈ কৰিছে। তেওঁৰ এই কাম সুকলমে হওক, মই সকলো তেওঁ মই ভগৱানে তেওঁক সুস্বাস্থ্যৰ গৰাকী কৰক, তেতিয়াহে ভালকৈ থাকিব পাৰিব। কাৰণ প্ৰথম আমাৰ স্বাস্থ্যটো, স্বাস্থ্যটো যদি ভালে নাথাকে আমি কোনেও একো কৰিব নোৱাৰোঁ। গতিকে স্বাস্থ্যৰ কাৰণে কাম কৰিব লাগিব। আকৌ স্বাস্থ্য বুলি কওঁতে আমি ভাল খাদ্য খাব লাগিব। ভাল মানে তোমালোকে এতিয়া বাহিৰত যিবোৰ খাদ্য খোৱা, মই সেইবোৰ কথা কোৱা নাই। আমাৰ ইয়াতে উৎপাদন হোৱা যিবোৰ শাক পাচলি ফল মূল সেইবিলাক সুস্বাদু খাদ্য, সেইবিলাক খাব লাগিব। জা জলপান ইত্যাদিকে আৰম্ভ কৰি সেইখিনি খাব লাগিব। আৰু আমি স্বাস্থ্য ভালে ৰাখিবলৈ হ'লে আমি পৰিৱেশটো নিকা কৰি ৰাখিব লাগিব। আমি এতিয়া যিকোনো বস্তু য'ত ত'ত দলিয়াই পেলাই দিওঁ, নহয়নে? কিন্তু আমি সেইবোৰ পেলাব নোৱাৰিম, নালাগিব। সেইখিনিয়ে প্ৰদূষিত হ'লে, আমাৰ যদি পৰিৱেশ প্ৰদূষিত হয়, তেতিয়া আমাৰ বেমাৰ আজাৰ এইবিলাক কেতিয়াও মানে শেষ নহয়, হৈয়ে থাকিব। গতিকে তোমালোকে কিন্তু সেই পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতাও লগতে শিকিব লাগিব। ক'বলৈ বহুত কথাই আছে, আজি এইকেইটা কথাৰে মই আজি এই কথাখন উদ্বোধন কৰা হ'ল বুলি ঘোষণা কৰিলোঁ। ধন্যবাদ। ভূমিকা, অভিভাৱকৰতো ভূমিকা আছে, অভিভাৱকসকলে কোনো ক্ষেত্ৰতেই এজন ছাত্ৰই যে গুৰুক কেনেকৈ হত্যা কৰিলে সেইটো বৰ ডাঙৰ কাণ্ড। সেই ছাত্ৰজনে অন্য কাৰক যিয়ে নাথাকক লাগে, কিন্তু তাৰ কাৰণে কিন্তু অভিভাৱকো জগৰীয়া। আমি সৰুতে কি শিক্ষা দিছোঁ, আগতে যদি আমাৰ শিক্ষকে দুচাপমান দিয়ে, তেতিয়া আমাৰ মা দেউতাকে মই বৰ ভাল হ'লোঁ, আৰু আপুনি মাৰিবলৈ ক'ত অধিকাৰ পালে, ল'ৰাটোৱে চব ভাল লাগিব। আৰু নিজৰ সন্তানটোৱে আচল নহয়, দাই খুৰী ওচৰৰ পেহা পেহী আমাৰ এবাৰ খুপি খুপি যাওঁ, তেওঁ ঘৰত ক'বগৈ, তেওঁ গালি দিব, তেওঁ বেয়া কাম কৰিলে তাতেই গালি দিব, এইটো যে আনো কওঁ এখেতে মোক বেয়া পাব, বা মোৰ ল'ৰাটোৱে বেয়া কৰিলে মই যদি কওঁ এখেতে বেয়া পাব। যিজনে দিব তেওঁ সুন্দৰভাৱে ক'ব, মোক আজি এই সভাখন উদ্বোধন কৰি দিবলৈ পোৱাৰ কাৰণে মই সভা নিব বুলি মই আশা কৰিছোঁ। পবিত্ৰ অনুষ্ঠান যোগা খেলা স্বেচ্ছাসেৱী অনুষ্ঠান সংগীতমৰ 18তম জন্মদিৱস উপলক্ষে এটি বিশেষ অনুষ্ঠান আয়োজন কৰা হৈছিলে, আৰু এই বিশেষ অনুষ্ঠানটিত উপস্থিত মোৰ গৰম চৰকাৰ মঞ্চত উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ সভানিশী মহোদয়া ৰীণা বাইদেউ কে প্ৰমুখ্য কৰি আজি এই অনুষ্ঠানত উপস্থিত কণ কণ মইনামান্যহঁত আৰু অভিভাৱকসকললৈ মই আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আজি এই বিশেষ দিনটো এটি খুব সুন্দৰ বিষয় বাছি লৈছে, শিশুসকলৰ বিকাশত অভিভাৱকৰ দায়িত্ব। সঁচাই বাইদেউ খুব সুন্দৰ এটা আজি বিষয় বাছি লৈছে, যিটো বৰ্তমান খুব প্ৰয়োজনীয় হৈ পৰিছে। আৰু মই এইখিনিতে আপোনালোকক ক্ষমা প্ৰাৰ্থী, যিহেতু মই আন এখন মোৰ অনুষ্ঠানত তালৈ যাব লাগিব, গতিকে মই অকণমান চমুকৈ গ'লোঁ, তাৰপিছতে মই আপোনালোকৰ পৰা বিদায় ল'ম। আৰু সদায় আমি সংগীতমৰ লগত জড়িত হৈ থাকিম, এয়াই মই আজি এই অনুষ্ঠানত মই কথা দিছোঁ। এতিয়া মই কথা হৈছে, আজিৰ বিষয়টো হৈছে শিশু বিকাশত অভিভাৱকৰ ভূমিকা। অভিভাৱকসকলৰ ভূমিকা এই ক্ষেত্ৰত অতি গুৰুত্বৰ, যিহেতু আজি শিশুসকল কাইলৈ আমাৰ দেশৰ ভৱিষ্যৎ। যিহেতু শিশুসকলে ঘৰখনতেই সকলো শিকে, যিহেতু ঘৰখনেই তেওঁলোকৰ
শিক্ষার প্রথম অনুষ্ঠান। আমি যদি অভিভাবকসকলে সুন্দরভাবে গড় নিলো তো বিপদে পরিচালিত হব, সেইভাবে আমি সরুরেপরা শিকাব লাগে কেন পিতৃ মাতৃক ভক্তি করবেন, ওচর চুবুরিয়া ভক্তি করবেন, সরুয়ে ডরক ভক্তি করবেন, বিশেষ করে শিক্ষাগুরুসকলকে সন্মান করবেন। আমার একটা কথা আজিও মনে আছে, যে আমি আগতে সরতে স্কুল যাও আমি স্যার বাইদেউ দেখলে আমি দূরতে নামি নমস্কার জানাও, আর স্যার বাইদেউ দেখলে আমার ভয় লাগে, আর স্যার বাইদেউর কে এসেরে পিটিছিল আমি পড়ব নয়া, কিন্তু সেইটা আসলে খুব ভাল কথা। আজিকালি কিন্তু বাইদেউ এটা আমার অভিযোগ মহলে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ একটা মন্তব্য কয়ে গেছে, যে শিশুসলক আজিকালি যদি শিক্ষকে কিনা কারণত মরিয়ায় তেহলে আমি পিতৃ মাতৃক গিয়ে শিক্ষক ধরোগে যে আপনি কেউ আসলে সেইটা নহয়। শিক্ষকে কিনা বেয়া দেখিলে এসাইরে মরিয়ায় আর এটা ধরনের, গতি আমি আমার গাটো কিছু ভুল আছে আমি সেইসমূহ যাতে নকরো, সে মানে আজি অনুষ্ঠানের দ্বারা সকলকে আহ্বান জানাইছো। আর ইয়ার যেহেতু মানে কইছোঁ শিক্ষকসল হয়েছে দেব শিশু, যি দেখে তাকে শিকে, গতি আমি সদায় সৎ পরামর্শ দিব লাগে আর নিজের মনে বাঁচি লেন কইসে যে কোনো এজন শিশু হয়তো খেলাধুলার মন, আমি গান গাবলে দিব লাগে, যদি খেলাধুলার মন খেলাধুলা করব লাগবে, যখন গান গায় গান গাবলে দিব মেধা ছাত্র ছাত্রী আমি যিত্তি বাছি লয় সেই পিতৃকে আমি গাবলে দিব লাগে। গতি ইয়াকে মানে মানে মূল প্রশ্ন আর আমি যেহেতু অলপদার আগে আমি সুন্দর গীত বাইদেউ শিকিছিলেন, গতি আমি ইতিমধ্যে ইউটিউবত আমি দিছো আর বহুসংখ্যক শ্রোতায় গীতটি চাইছে কৰিছে, খুব খুব ভাল কথা আমার বাবে। আর আমি অহা নবম্বর ভাবিছো মইনা পাৰিজাতৰ কণ কণ শিশুসকলক লৈ আমি অখিল গগৈ দেবর যখন কাজিরঙা অর্কিড পার্ক আছে সেই অর্কিড পার্কলে আমি যাব বলে আমি মনস্থ করেছো, যদি সকল জিজ্ঞাসা থাকে থাকে আমি ভগবান আশীর্বাদ লৈ আমি চিন্তা করেছি। গতি পুনর্বার মানে আজি মঞ্চ উপস্থিত মূল গরম সরকার আজ বিশিষ্ট ভক্তজন তথা মইনা মাইনী হত আর অভিভাবকবর্গ মূল আন্দোলন শ্রদ্ধা জানিয়ে মানে মূল সব ভক্তর খবর নিয়েছো আর মানে আপনাদের বিদায় লাগছি, ক্ষমা করব। ইন্টারনেটের কানেকশন আহিব আহিছেনে, ইউটিউবর কথা আহিব, ফেসবুকর কথা আহিব, হোয়াটসঅ্যাপর কথা আহিব, এইবিলাক বস্তু আছে, এই বস্তুবিলাক সঁচা কথা কইছো আপোনালোক ইউটিউবে হোক বা মোবাইলের এই ব্যবহারটে কিন্তু বহুত ভাল কথা। আপনি যদি গুগল গ্রাস সার্চ করে লড়ি এটা নজনা কথাখিন আপনি কিনা এটা শিকাব বিচারিছে আপনি নয়, আপনি গুগলত সার্চ করক তাত পাব, হয়নে? কিবা এটা আপনার দরকারি হল, কিবা এটা আপনি বিচারিছে বোলে মানে কিবা এটা লিখব বিচারিছো তার কিবা তথ্য যদি আপনার দরকার হয় আপনি পাব, কিন্তু সেই ভাল দিক, কিন্তু তার বহুত বেয়া দিক আছে। ইউটিউবত আপনি ভাল ভাল খবরও পাব, পৃথিবীর বিভিন্ন জায়গার খবর ভাল পাব, বিভিন্ন বিভিন্ন ধরনের আপনি দরকারিতার খবর পাব, কিন্তু তাতো বহুত বেয়া বেয়া ভিডিও বহা বেয়া বেয়া বস্তু তাত আপলোড হয়ে থাকে। গতি আমি যদি কণ কণ এজনের হাতত এটা ইউটিউবটা দি মোবাইলটা এই দিল ঠিক আছে, তেওঁলোককো দরকার তেওঁলোকৰ ইচ্ছা যায়, কিন্তু তেওঁলোকে যে সেই মোবাইলটো ব্যবহার করতে কি ব্যবহার করে আছে, পড়ার সময় মোবাইলটো টিপি আছে নে তেওঁ আজরি সময় তার গেম এটা চাই আছে, সরু লাগে চাব লগা বা দরকারি কিবা এটা চাই আছে, সেইটো আপনাদের লক্ষ্য করবেন, সেই বস্তুটোয়ে কিন্তু বহুত ডাঙর করেছে। কিছুমান লড়ালিয়ে এইবিলাকর হত্যা মারা মারি কাটা কাটি এই ভিডিওসবিলাক চাই চাই তেওঁলোকৰ মানসিকতাটো এনেকুৱা হৈ গৈছে যে তেওঁলোকক অভিভাৱকসকললৈ মোৰ একান্ত অনুৰোধ, আপোনালোকে নিজৰ সন্তানক এই কণকণি কণকণ সন্তানসকলক একেবাৰে নিজৰ মতে নিজৰ এনেকুৱা ধৰণে গঢ়ি তোলক যাতে তেওঁলোক এজন দেশৰ নাগৰিক হিচাপে সু নাগৰিক হিচাপে আগবাঢ়ি যাব পাৰে আর সমাজের হকে কাম করব পারে। আর এইখানে আপনার ওর মোট আজি অনুরোধ থাকিল, আর এইখানে কথা আপনার কবর কারণে মোক কেলিয়ালে মাতি আনি
কেকন সন্মান দিয়ার কারণে মই রীণা বরুয়াকে অমুখ্য করে অমুখ কর্মকর্তাল মূল ধন্যবাদ জ্ঞাপন করল। আর ইমানতে মই আপনার বেয়া নাপাব যদি কিবা বেয়া পয়ার কথাও বলো কথার মজাতে গতি এইখিন কয়ে মূল অভিভাবক সকলের সেই কারণে আগর অভিভাবক সকলের আমার উদ্যোগ মহোদয় কব ধরে গাঁর বাকি মিলাকেও চকুটি থাকে সব অভিভাবক, কিন্তু আজিকালি বাইরের মানুষ অভিভাবক হবলে গেলে কিন্তু দিগদার আছে। মই এটা মাত্র উদাহরণ দিম, দি পেলে মানে বেশি দেরি নক মানে এইখানে সামরিম। মই মোর ছি পড়ছিল জোনাকী সংঘ স্কুলখনের, তাই আছিল দ্বিতীয় বর্ষর ছাত্রী। তারপর সেই স্কুলত তেতিয়া শশী বাইদেও বর বাইদেও আছে, এটা তখন প্রয়াত শশী বাইদেও কিন্তু বহুত কারা। মানে ইয়াত না থাকো, মোর ছি মোর মার ঘর থাকে, আপনি বিশ্বাস করব তাহলে যেটা বৃত্তি পরীক্ষা দিবলে ছটা সাতটামান লড়ি বাঁচিছিল, সিহতক যেটা পড়াইছিল বাইদে এটা অঙ্ক নয় লাস্টত সিহতে এল পি স্কুলের শেষর ক্লাসের লড়িকিটা মানে এনেকা পিটি দিয়ে নয় কেতবা দেখব হাতত আঁচাজ কলিয়া। মই বহুত দিনের মূরত আহো, মই বেলেগত থাকো মোর স্বামীর লগত, মোর ছি মোর মাহতর থাকে, বাইদেউর ইমানেই চকু। বাইদেউ মোক এবার লগ পাই পেলে কলে মোক বন্তি বলে মাতে, মোক কেছে বন্তি তোমার এই বহুদিনের মূরত পালো, তুমি আহিলে একটা বস্তু লক্ষ্য করবাসন, তোমার ছালীজনীয় কিন্তু লটো উল্টা পাকবা লিখে, সচা কথা। পিছতে মই দেখিল যে মোর ছালীজনীয় দেখুন লটো এনেকে লিখে, লটো লিখিব লাগে এনেকে হয়নে, ইমানেই চকু দিয়ে ইমান। তথাপি বাইদেউ পিঠি ছালীর হাতত দাগ লগাই পঠায়, কিন্তু আমি কেতিয়াও একো নকও, কিন্তু সেই লড়িখিনি যেটা কিন্তু বহুত ভাল করলে, সিহতে এটা পৃথিবীর বিভিন্ন জায়গা বা বিভিন্ন উচ্চ পদবীত সমাজের একো একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে তাহাতে নিজের সংসার সুখীও আছে, সমাজের কারণেও তাহাতে কাম করে আছে। সেই বস্তুটো আমি এড়ব লাগিব, শিক্ষকে পিটিবলে মই কোৱা নাই। এতিয়া বাইদেউর দিন গল, বাইদেউর পিছত এতিয়া তারপরও কিন্তু জোনাকী সংঘর স্টুডেন্টক কিন্তু একটু করব নয়, এতিয়া কিন্তু জোনাকী সংঘ গার্জেনক যদি আপনি গার্জেনে ধরব, এতিয়া সেইটো আমি গার্জেনবিলাক এতিয়া আমিও নিজের লড়িক নামারো, কিন্তু মরমেরে বুঝাব লাগিব। কিন্তু শিক্ষকের দায়িত্বটা শিক্ষকে পালন করব, কিন্তু অভিভাবক হিসাবে আমি আমার সমাজখনের আমার উঠি অহা প্রজন্মক যেটা আমি এজন এজন সুনাগরিক হিসাবে আমি গড়ি তুলিব পাৰিম, নিজের সন্তানটুক যদি আমি এগারী সুনাগরিক হিসাবে সমাজলে আগবাই দিব পাৰিম, শিক্ষা দীক্ষাতকেও এজন নাগরিক হিসাবে এখন দেশের এজন স্বদেশপ্রেমী এজন আধ্যাত্মিকতা ভাবাপন্ন ধার্মিক আর এজন সুন্দর মনের দেশের প্রতি ভালপা সমাজের প্রতি ভালপা নিজের ভাষা সাহিত্য সংস্কৃতিক ভালপা এজন যদি আমি সন্তান ডর করে আমার সমাজখানে আগবাই দিব পারো, যেটা আমার সমাজখন উন্নতির পথে আগবাড়ি যাব। আর সেইদরে আগবাড়ি যাওয়ার লগে আমার সমাজখানে দেশ আমার রাজ্যখন আগবাড়ি দেশখন আগবাড়ি আর সেইদরে বিশ্বর বিভিন্ন ক্ষেত্রত গিয়ে বিশ্বর বিভিন্ন ক্ষেত্রত নিজের পারদর্শিতারে সকলোরে ভালোর কারণে কাম দিয়ে দিব মায়ে, একদম সরতে সেইটা ভাবব। তারপর লাই লাই যেটা ডর হয়ে আইব দাবিবিল ডর হয়ে আইব, এনেকা একটা অবস্থা পাব যেটা দেখব আপনি সেই দাবিটা পূরণ করবর কারণে সমর্থ নহয়, তেনেকাতে কি হব জানেনে, সেই শিশুটো হয়ে পড়ব উগ্র, হয় দেউতক মাকর উপর খঙাল হয়ে পড়ব, নহয় বেলেগ বেলেগ ধরনের বেয়া কাম করবো লোক বেয়া সংগত লগ লোক এই ধরনের বস্তুবিলাকে যেটা সেই শিশুটির আক্রম মানে শিশুটির মানসিকতাটা সেই তেনেকা ধরনের হয়ে যাব, লগে লগে সেই উঠি অহা একটা প্রজন্মর একটা আমার ভবিষ্যৎ সেই বেয়ার ফললে গুছি যাব। এটা আমি দেখা পাও যে কোনোবা লড়িক এটা মই একটা উদাহরণ দিও, মোর এগারী বন্ধু সেই বন্ধুর লড়া যেটা মেট্রিক পাস করে হায়ার সেকেন্ডারি পড়ে আছে সেইটা কিন্তু এটার কথা নয় দেই, আজি দশ বারো বছর পনেরো বছর আগর কথা, সেই বস্তুটা লাই লাই বাড়িছে। মাকে মোর আগত দুঃখ করেছিল, কৈছে কি করবা বন্তি মোর লড়াই আজি এসপ্তাহ দিন ভাত খাওয়া নাই, ঘর একো না খায়, কিয় না খায় মোক কয় যে কিয় না খাও ভাত নো কিয় না খায় তোমার লড়াই ঘর ভাত না খায়, কত কি খায় আর নজানো, আহে ঘর দিনের দিন ঘুরে কলেজলে যায় না যায় নজানো, আহি পেলা কি থাকে কি লাগে তাক, তাক এখন বাইক লাগে, হ্যাঁ
কিহৰ কাৰণ দেউতাকে মাকে মাকগৰাকীয়ে শিক্ষকতা কৰে, দেউতাকেও শিক্ষকতা কৰে, তেখেত অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক। তেখেতে তেতিয়া ক'লে যে মইতো এখন বেচৰকাৰী স্কুলত শিক্ষকতা কৰোঁ, মই তেওঁ পেঞ্চনৰ পইচা পায়। কৈছে যে বাইদেউৰ যে বিয়ালৈ থৈছা পইচাকেইটা যে তুমি যে বেংকত মা, কথাটো শুনিলেনে? বাইদেউৰ বিয়াৰ নামত যে তুমি একাউণ্টত পইচা ৰাখিছা বেলেগে, সেইটো দিয়া মোক। এনেকুৱা ধৰণৰ ব্যক্তিত্ব হ'ল মোৰ যিটো চিন্তাধাৰা, মোৰ যিটো কাৰ্য প্ৰণালী বা কাৰ্য কৰ্ম কৰোঁ, আৰু মোৰ এটা সেইটোৱে পৰিস্থিতিৰ সাপেক্ষে মোৰ যিটো ব্যৱহাৰ, এই গোটেই সমষ্টিগত চৰিত্ৰটোৱেই হ'ল ব্যক্তিত্ব। এজন মানুহৰ কৰ্ম, চিন্তা, ব্যৱহাৰ, এই গোটেইখিনি সমষ্টি লৈ পৰিৱেশ আৰু সামাজিক পৰিৱেশত সেইজন মানুহৰ ব্যক্তিত্ব চলিব। যিয়ে নহওক, আমি ব্যক্তিত্ব গঢ়িবলৈ লাগিব প্ৰথম শিক্ষা। এই শিক্ষাটো হৈছে নজনা বেয়াখিনি বাদ দি ভালখিনি লোৱাই হৈছে।